আর ভুল বোঝা বুঝি নয় দুর্যোগ, আর আমাদের হাতে হাত মিলিয়ে সব দিক রক্ষা করতে হবে। আমার প্রতিটা কথা শুনলে তুমি সব বুঝতে পারবে। তোমার পেটে কাজ ঢোকেনি, অপারেশনটা করা হয়েছিল অন্য কারণে। এই দেখো দুর্জ, এটা একটা ট্রান্সমিটার। এই ট্রান্সমিটারটা এখন আর কাজ করে না, কিন্তু এটা তোমার পেটে ঢোকানো হয়েছিল যাতে তুমি যা কথা বলবে, তোমার আশেপাশে যা কথাবার্তা হবে সব শোনা যাবে। শুনতে পাবে মানে কে শুনছিল? কি যাতা গল্প বলছো তুমি? কোনো যাতা গল্প বলছি না দুর্জন, প্রতিটা প্রমাণ আমার হাতের মুঠোয় এনে আমি তারপরে সব কথাগুলো বলছি। কারণ আমি জানি প্রমাণ ছাড়া তুমি কিচ্ছু বিশ্বাস করবে না, আর তাই জন্যই নিজেকে আড়ালে রাখতে বাধ্য হয়েছিল। কার কথা বলছো তুমি? কে এসব করেছে? অনিশা? ইয়েস দুর্জয়, বছরের পর বছর তোমাকে আমাদের থেকে দূরে সরিয়ে রেখে আমাদের জীবনটা ছাড়খাড় করে দিয়েছে। পিকলুদা নেশা করত, ওকে প্রচুর টাকা দিয়ে আনিশাদি কিনে নিয়েছিল, আর আনিশাদির কথাতেই সেই দিন পিকলুদা বাড়িতে এসে সব মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলেছিল। এরপর তুমি যখন বাইরে চলে গেলে, আমি দিনের পর দিন পিকলুদাকে ফলো করেছি। একটা সময় পিকলুদা অতিরিক্ত মাত্রায় নেশা করার ফলে শেষ হয়ে যাচ্ছিল, ডাক্তার সমস্ত আশা ছেড়ে দিয়েছিল। সেই দিন আমি পিকলুদাকে সুস্থ করার সমস্ত দায়িত্ব নিলাম। তখন আমার ধ্যান জ্ঞান ছিল পিকলুদাকে সুস্থ করে তোলা, কারণ পিকলুদা সুস্থ না হলে তোমার আর আমার সম্পর্কটা কোনোদিনও আর জোড়া লাগতো না। আদিত্যবাবুর কাছে এই জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো। ওনার বাড়িতে রেখে আমি পিকলুদার যত্ন করে গেছি, কিন্তু তুমি সেই আদিত্যবাবুকে নিয়েও আমাকে সন্দেহ করলে। পিকলুদা সুস্থ হয়ে উঠে এসব কথা স্বীকার করেছে। আমি জানি আমি তোমার অনেক বড় ক্ষতি করেছি, কিন্তু তুমি বিশ্বাস করো আমি অজান্তেই করে ফেলেছি। আমরা যখন কুলটিতে থাকতাম আমি তোমায় ভালোবাসতাম, সেটাই তো কোনো অন্যায় নেই, কিন্তু তোমায় স্টক করতাম, সেটা ভুল করেছি, কিন্তু কোনো দিন তোমার ক্ষতি করতে চাইনি। তুমি যদি আমায় বলো এখনই তোমার হাজবেন্ডের কাছে গিয়ে সব সত্যি কথা বলে দিতে, যেটা বলা উচিত আমি বলবো। আমি দুর্জয়কে সব বলে দেবো যে যে কথাগুলো আমি বলেছিলাম সেটা একটাও সত্যি নয়, সব মিথ্যে, আমাকে জোর করে ম্যানিপুলেট করে ওগুলো বড়ানো হয়েছিল। তার স্ত্রীর মতো পবিত্র মানুষ আমি আর দুটো দেখি। তোমাদের রানী সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।